ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে জানাচ্ছি স্বপ্নের কিচেন আরো একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ডিম দিয়ে বাঁধাকপি ভাজে। একবার ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে, আমার কাছে তো ভালো লাগে আর তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে চলুন দেখে আসি ডিম দিয়ে বাঁধাকপি ভাজি। আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেস্ট কুচি আর সঙ্গে দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচ কয়টা দিলাম এটা বললাম না, কারণ ঝালটা যা যা পরিমাণ মতো দিবেন, যে যেরকম ঝাল খায় সেরকম দেওয়ার চেষ্টা করবেন। আর আমি একটু ঝাল বেশি খাই তাই ঝালটা একটু বাড়িয়ে দিলাম। এখন পেস্টটা মজে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। পেস্টটা প্রায় মজে এসেছে, আমি এর মধ্যে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা পরিমাণ মতো দিবেন, ঠিক যতটুকু লাগবে, এটা তো বলার কিছু নেই। আর দিয়ে দিব আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ি, ঠিক সামান্য পরিমাণ দিয়েছি। দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপিগুলো। বাঁধাকপিগুলো দিয়ে আমি ভালো করে এটা ঢেকে দেবো। আমি এখন এটা ভালো করে নেড়ে দিব উল্টে পাল্টে। আমার মেশানোটা হয়ে গেছে, এখন আমি এটাকে আবার একটু ঢেকে দিব। আসছে কিছুক্ষণ পর, আমি 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এই অবস্থায় আমি দিয়ে দিব 2টো ডিম। আমি 2টো ডিম ফেটে নিয়েছি। আপনারা আপনাদের ভাজি অনুযায়ী ভুজে দিবেন ডিমটা, আমার এখানে 2টো দিলেই হয়ে যাবে তাই আমি 2টোই দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমার ডিমটা ভালো করে মিশানো হয়ে গেছে, এখন আমি এটাকে ভাজা ভাজা করে তারপর নামিয়ে ফেলবো। আমার ভাজিটা প্রায় হয়ে এসেছে, আর আমি ভাজিটা রান্না করতে কোনো রকম পানি ইউজ করিনি। বাঁধাকপি থেকে যতটুকু পানি উঠেছে এ দিয়ে আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। নিশ্চয়ই ভালো লেগেছে আমার এই বাঁধাকপি ডিম দিয়ে রান্না করাটা। ভালো লাগলে একটু ট্রাই করে দেখবেন, আর ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই জানাবেন। তাহলে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য আরেকদিন। খুদা হাফেজ।